উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সদ্যজাত বদলের অভিযোগ উঠল। হাসপাতালে বিক্ষোভ দেখালেন প্রসূতির আত্মীয় পরিজনেরা। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে পুত্র সন্তানের জন্ম দেন ফাঁসি দেবার বাসিন্দা ওই মহিলা। সদ্যজাতকে দেখে বাড়ি ফিরলে ফোন করে জানানো হয় কন্যা সন্তান হয়েছে। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত নার্সের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ তোলে প্রসূতির পরিবার। তাঁদের দাবি, মৌখিকভাবে ভুল স্বীকার করে নিয়েছেন ওই নার্স। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় প্রসূতির পরিবার। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষে। এখন এসে আমি শুনলাম যে এই এই ব্যাপার হয়েছে, যে এই ভুল হয়েছে, একটু ভুলের মধ্যে এখন সব ওই নাম্বার হাতের নাম্বার টাম্বার নিয়ে ঠিকঠাক করছে। তো আমি এখন ছেলে বা আমি ছেলেটাকে দেখব, তারপরে আমি এখান থেকে যাব। আমি যে আমার পাঁচ তলায় মাটি নেই না, ভার্বালি কমপ্লেনটা তো আমাদের কাছে আসেনি এখনো। আমরা এই পেলাম, আমরা এনকোয়ারি করে দেখছি এখন ব্যাপারটা কি ঘটেছে। মানে এরকম খুব একটা আমাদের এখানে ঘটেও না, আমরা এখানে নর্মালি এত ডেলিভারি হয় সবই ঠিক থাকে। তো আজকে একটা কমপ্লেন পেয়েছি এইমাত্র, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও ভারী বৃষ্টিতে ভাসছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। জমা জলে পড়ে থেকে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের। পাঁচ লক্ষ টাকার লোন নিয়ে আমি গোলাপ চাষ করেছিলাম, সার আর ওষুধ আর গোলাপ নিয়ে, সেই এক বছরে নষ্ট হয়ে গেছে। পাকা ধান সব নষ্ট হয়ে গেল, ছড়ে আলু পেঁচে গেল, লাগানো যাবে না, কোবরা আলু সব শেষ, আর সবজি সব নষ্ট হয়ে জলে ডুবে আছে। ধান গাছ সবজির জমিতেও জল থই থই করছে। আর কদিন পরই ধান কাটার সময়, তার আগে মাথায় হাত কৃষকদের। ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বাঁকুড়ার কোতুলপুরে কংসাবতী সেচ ক্যানাল ভেঙে হরিহট্টপুর মৌজা সংলগ্ন এলাকায় প্লাবিত হয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। এটা সম্পূর্ণটাই সরকার এবং ক্যানাল কোম্পানির ব্যর্থতা, এর জন্য আজকে এই ক্যানেলের পাড়টি ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার কারণে সমস্ত জল ধান ক্ষেতের উপর দিয়ে প্রবেশ করছে। একদিকে বৃষ্টি হচ্ছে, ক্যানেলের ব্যাঙ্কও পোড়া শুয়ে আছে। এই ঘটনাটা হওয়ার পরে আমরা খবর পাওয়ার পরই সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ এসে হাজির হয়েছে, এজেন্সিও লাগিয়ে দেওয়া হয়েছে। প্যাডি ফিল্ডের কোনো খুব একটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তা যাই হোক, যথাসাধ্য আমরা তুরন্ত অ্যাকশন নিয়েছি। রায়পুর সারেঙ্গাতেও টানা বৃষ্টির জেরে জল জমে গেছে বেশিরভাগ চাষের জমিতে। সব ধান ফুলা অবস্থায় তো পড়ে শেষ, গত বছরও যা হয়েছিল তার থেকে এই বছর আরও বেশি ক্ষতি হয়েছে। ধানের কোনো উপায় নাই, ও আগড়া ছাড়া আর কিছুই হবে না। আর এই যে ঋণ ধার করে সমিতি সমবয় যে যার যে যেখান থেকে ধান চাষ করেছিল সেটা তো আর শোধও করা যাবে না। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, ঘাটাল, চন্দ্রকোনা, দাঁতনের বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। টানা বৃষ্টির জেরে বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে গেছে। গত মাসেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই জেলায়। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের যন্ত্রণা বাড়ল কৃষকদের। একই ছবি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বৃন্দাবনপুর, পঞ্চম দুর্গা, নস্কর দিঘি, গোসাইবের, মাইসোরা সহ বিস্তীর্ণ এলাকায়। গতবারেও ঠিক এরকম ভাবে চারদিকে প্রচার করা হয়েছে যে রাজ্য সরকার সমস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবে। প্রায় 80% কৃষক বঞ্চিত হয়েছে, তারা কিন্তু সহযোগিতা পায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই এবারেও এই ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো তৃণমূলী নেতৃত্ব এটা বলে থাকে, এটা তাদের ভাষা, এটা অভ্যাসে পরিণত হয়েছে। বিরোধীরা তাদের চিরাচরিত স্বভাব অনুযায়ী এগুলোকে তারা বিরোধিতা করছে, তারা ওই যে নাকি ক্ষতিগ্রস্তরা ক্ষতি পাবে না। এর আগেও দেখা গেছে মুখ্যমন্ত্রী যখন প্রতিশ্রুতি দিয়েছেন যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত ঠিক ক্ষতিপূরণ পেয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী মুখে যা বলেন কার্যক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি করে দেখান। আর বিজেপি নামক দলটা যারা হরিয়ানায় কৃষকদের হত্যা করছে, কৃষকদের উপর অত্যাচার করছে, তাদের মুখে অন্তত কৃষক দলটি কথাবার্তা তাদের মুখে সাজে না। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, নয়াগ্রাম, লালগড়, বেলপাহাড়ি এলাকায় শীতের সবজির চাষ শুরু হয়ে গেছে। টানা বৃষ্টির জেরে জলের তলায় সবজির চারা। আমাদের যত রকমের সবজি চাষ আমাদের তো গ্রামে করা হয়, সব ফসলই আমাদের নষ্ট হয় এই বৃষ্টির জলে নষ্ট হচ্ছে। মাঠের ফসল না থাকলে পেটের ভাত কিভাবে জোগাড় করবেন, তাই ভেবে চিন্তায় কৃষকরা। এবিপি আনন্দ।